আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ। আমার আজকের আয়োজনে থাকছে দেশি মুরগির ঝোল। আমার এই রান্নাটা মূলত নতুন রাঁধুনিদের জন্য এবং ব্যাচেলারদের জন্য। ব্যাচেলাররা যেমন সবসময় খুঁজতে থাকেন যে খুব সহজে কীভাবে দেশি মুরগিটা রান্না করা যায়, নতুন রাঁধুনিরাও খুঁজেন যে ঝুট ঝামেলা ছাড়া কীভাবে খুব সহজে দেশি মুরগির ঝোলটা করা যায়। আশা করছি আমার এই রেসিপিটা তাদের অনেক উপকারে আসবে এবং তারা চেষ্টা করে দেখবেন। আসুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করা যায় এই দেশি মুরগির ঝোল। আমার এই রান্নার জন্য লাগবে একটা প্রেশার কুকার, আর এখানে আছে 7 পাউন্ড মুরগির মাংস। এই মুরগির মাংসটা আমি ধুয়ে আগে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। আপনারাও পানি ঝরিয়ে রাখবেন, পানি সহ নিতে যাবেন না। এই মাংসটাতে আমি মাথা আর পা, কলিজা, গেলা ছাড়া বাকি সব কিছুই নিয়ে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 4টা এলাচি, 2টো দারচিনি, 1/4 কাপ সয়াবিন তেল। সবগুলো উপকরণ আমি এক এক করে দিয়ে দিব এবং পরে মেশাব। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো। আপনাদের হলুদের রং বেশি থাকলে আপনারা আরও কম দিতে পারেন, আর রং কম হলে আরও বেশি দিতে পারেন। 1 টেবিল চামচ কারি পাউডার, এই কারি পাউডারটা অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আমার আছে 1.5 কাপ রসুন আর পেঁয়াজের পেস্ট। এই রসুন আর পেঁয়াজটাকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আর 2টো বড় ইন্ডিয়ান রসুন আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা সেম একইভাবে ব্লেন্ড করে নিতে পারেন এবং দিয়ে দিতে পারেন, এতে স্বাদের কোনো তারতম্য হবে না। এখন একটা কাঠি বা চামচের সাহায্যে ভালো করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নেবেন। নতুন যারা বা ব্যাচেলার যারা চামচ দিয়ে এভাবে নেড়েচের মেশাতে অভ্যস্ত নন, তারা ইচ্ছে করলে জিনিসটা হাত দিয়েও করতে পারেন। হাত দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি দিয়ে দেব 1/2 কাপ পানি। 1/2 কাপ পানি দিয়ে আমি আর নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পানিটা নর্মাল টেম্পারেচারে হলেই হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দেব। প্রথমে আমি হাই হিটে দিব। হাই হিটে দিয়ে অপেক্ষা করব 1টা শিশুটা পর্যন্ত। যখন দেখব যে 1টা শিশুটে গেছে, তখন আমি চুলাটাকে মিডিয়াম আঁচে নিয়ে আসব। আর যদি আপনারা মনে করেন যে মিডিয়াম আঁচে দিলে আপনাদের চুলায় শিশ আসবে না, হুইসেল দিবে না, তাহলে আপনারা হাই হিটেই রেখে দিবেন। অপেক্ষা করবেন 5টা শিশুটা পর্যন্ত। তারপরে যখন প্রেশার আউট হবে, তখন আপনারা প্রেশার কুকারটা খুলবেন। জোর জবরদস্তি করে প্রেশার কুকার খুলতে যাবেন না। আর এটাও, এই জিনিসটাও মাথায় রাখবেন যে এক একজনের প্রেশার কুকার এক এক ধরনের বিহেভ করে। আমারটা 5টা শিশির পরে মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের এমনও হতে পারে 6টা বা 7টা শিশ লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা প্রথমে দিকে অল্প মাংস দিয়ে ট্রাই করবেন, এত বেশি পাউন্ডের মাংস নিতে যাবেন না। আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি 5টা শিশ ওঠার পরে, প্রেশার কুকারে ঢাকনা খোলার পরে দেখুন কীরকম সুন্দর একটা কালার চলে আসছে। আর মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গলেও যায় নাই, খুব বেশি নরমও হয় নাই। যেহেতু দেশি মুরগির মাংস, বেশি দিলে প্রেশার কুকারে বেশি হিট করলে কিন্তু গলেও যেতে পারে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। যদি কেউ মনে করেন যে 5টা শিশুটার পরেও আপনাদের মাংসটা ভালো মতো সিদ্ধ হয়নি যেরকম আপনারা চাচ্ছেন, তাহলে আপনারা আরও 2টা বা 1টা শিশ উঠিয়ে নিতে পারেন। আবার বসিয়ে আবার প্রেশার কুকারে ঢাকনা দিয়ে 2টা বা 1টা শিশ উঠিয়ে নিলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।